আপাতত আমরা ব্যান্ডেল স্টেশনে রয়েছি। তবে লেডিজদের জন্য একটুখানি নিয়ম আছে। আপাতত ভিডিও করছে আমার একটা বন্ধু। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল আকাশ ডি আইস্কাই। তো আজকে আবার চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। আর তোমাদের যেমন প্রমিস করেছিলাম যে একটা জায়গা তোমাদের দেখাবো, আজকে সেই দিন। আর এই ভিডিওটা পুরো একদম শেষ অবধি দেখো। চলো, ওই জায়গাটা কোথায় তোমরা ভিডিওটা না দেখলে কিছুই বুঝবে না। একটু স্কিপ না করে পুরোটা দেখবে এই ভিডিওটা। এখানে আপাতত আমরা ব্যান্ডেল স্টেশনে রয়েছি, এবার টোটো ধরবো, টোটো করে তারপরে ওই জায়গাটায় যাব। চলো যাওয়া যাক। বন্ধুরা ফাইনালি জায়গায় চলে এসেছি। আর এই যে পুরো এই জায়গাটা দেখছো, এই জায়গাটা পুরোটাই হচ্ছে পার্কিং জোন। আর ওই যে আগের দিন যার সঙ্গে মিট আপ করতে তোমরা দেখেছিলে, ওই যে সেই জোসে স্টার, যার বলেছিলাম যে 1 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার্স রয়েছে। আর তোমরা যারা আসতে যাচ্ছ এইখান দিয়েও যেতে পারো। এটাই যে পুরো এরিয়াটা যে দেখতে পাচ্ছ, এই পুরো এরিয়াটা তোমার হচ্ছে গিয়ে পার্কিং জোন। এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে। আর টোটো ভাড়াও তেমন না, মাত্র 20 টাকা পার হেড। চলো এবার মেন মন্দিরে যাই, যেখানে এসছি ওইখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি মন্দিরটা কেমন আর কোথায় এসছি সব দেখতে পারবে এই ব্লগে। এখন যারা দেখছো এই ভিডিওটা একটু স্কিপ না করে, হয়তো একটু বড় হবে তাও স্কিপ না করে পুরোটা দেখবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, এবার তোমাদের সব ঘুরিয়ে দেখাবো। তার আগে এখানে জুতো খুলে, জুতো পরে ঢোকা যাবে না, তো আমরা জুতোটাকে খুলবো আর মাথায় পুরো কভার করে যেতে হবে, না হলে ওইটা খালি মেন ভুল। বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছ যে জুতো রাখা রাখি চলছে। আর তুমি বলে দাও কাকুটাই, যে বলে দাও কাকুর নামটা বলে দিন। শম্ভু দাস। আচ্ছা, আমার স্ত্রী থাকে আরতি দাস। এখানে জুতো খুলে যাবে মাত্র 2 টাকা। আর অন্যগুলো কত করে বললে? অন্য 10 টাকা ভাড়া। আর অন্য 10 টাকা ভাড়া, নতুন 60 টাকা দাম। ওরে কি পার্মানেন্ট? না না না, ভাড়া আবার দিয়ে যেতে হবে এখানে, আবার দিয়ে যেতে হবে। আচ্ছা, আর নতুন কিনলে একবারে পার্মানেন্ট 60 টাকা থেকে 80 টাকা, 90 টাকা। আচ্ছা, যে পিছনে যে দেখতে পাচ্ছি যেগুলো ঝুলছে ওগুলো ভাড়া দেওয়া যায় 10 টাকা করে। আর যদি আর এই পাশে আর এখানে নতুন নিলে 60 টাকা 80 টাকা মাত্র। তোমরা দেখতে পারো এখানে আসলে ছেলেদের জন্য তেমন কোন নিয়ম নেই, তবে লেডিজদের জন্য একটুখানি নিয়ম আছে। আচ্ছা, কাকুর কথা তো শুনেই নিলে, এবার ভিতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। যাই হোক, ভিতরে ঢুকে তো সিনটা তোমরা দেখলে যে এইরকম। এইটা হচ্ছে শ্রী শ্যামাচরণ লাহিড়ী বাবার আশ্রম। আর ওই যে ওই জায়গাটা দেখছো, ওই জায়গাটা তোমার স্যানিটাইজ করে তারপরে ঢুকতে হয়। আর ভিতরে ঢুকে সিনটা এইরকম, এত সুন্দর পরিবেশ, এত শান্ত পরিবেশ, তোমাদের কি বলবো। চলো আরো ভিতরে ঢুকে তোমাদের আরো সিনগুলো দেখাচ্ছি। তো প্রথমে যে সিনেমাটিক মোডটা দেখলে, এই জায়গাটার আর ওই যে ওইখানটা দেখালাম যে বাবার মূর্তি করা রয়েছে, বলে বাবার মূর্তি করা রয়েছে। আর এইখানটা দেখতে পাচ্ছ হাঁস, তোমাদেরকে কি বলবো, এতটাই শান্ত পরিবেশ এই শ্রী শ্যামাচরণ বাবা লাহিড়ী বাবার আশ্রমে। এতটাই শান্ত পরিবেশ, না আসলে তোমরা একদমই বুঝবে না। তো একবার হলো এই জায়গাটা ভিজিট করো। আর আমি এরপরে তোমাদের একটা ক্লিপ দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মা দুর্গার প্রতিমা রয়েছে। আর প্রথমে যে সিনেমাটিক মোডটা দেখালাম, ওই যে ওই মন্দিরটার, ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছ ওই মা সন্তোষী মার মন্দির, ওই যে এইখানটা, তো ওই মন্দিরটা তো দেখলে সত্যি এখানে এসে মন প্রাণ জুড়ে গেল। আর এই যে থাকার জন্যও যদি কেউ থাকতে চান, তো আমার এই পিছনে যে গেস্ট হাউসটা দেখছো এখানে এসেও তোমরা থাকতে পারো। তো বন্ধুরা এই যে ক্লিপটা দেখলে, এই ক্লিপটা মা ও তার ছেলের স্নেহ বন্ধনের ক্লিপ, এই যে দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা সব থেকে আমার যে জিনিসটা ভালো লেগেছে, এই যে এই জিনিসটা তোমরা যেটা এই মাত্র যে ক্লিপটা দেখলে, এই মা ও ছেলের স্নেহ বন্ধন। বন্ধুরা যে ক্লিপটা দেখলে, এই যে কৃষ্ণর মূর্তিটা, তোমাদের একটু একটু করে ক্লিপ দেখাবো আর সেই জায়গাটা একটুখানি তোমাদের দেখাবো। তো আমার পিছনে তো দেখতেই পাচ্ছ কৃষ্ণ মূর্তি কত সুন্দর। আর এইটা হচ্ছে অফিস ঘর। যাই হোক, আরও সামনে যাই, আরও তোমাদের জিনিস দেখাচ্ছি। এখানে দেখার মতো অনেক জিনিস আছে। আর এই ভিডিওটা যদি বড় হয় একটুখানি ধৈর্য ধরে তোমরা একটু ভিডিওটা দেখো। এই যে রাধাকৃষ্ণের মূর্তি কত সুন্দর, তোমরা তো দেখতেই পারছো। আরও চলো ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এটা হচ্ছে শ্রী শ্যামাচরণ লাহিড়ী বাবার মন্দিরের মেন প্রবেশ পথ। এটা দিয়েই তোমরা প্রবেশ করবে, এই যে জায়গাটা দেখতে, এটা দিয়েই তোমরা প্রবেশ করবে।
আর আপাতত ভিডিও করছে আমার একটা বন্ধু, একবার মন্দিরে যাই, মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আজকে পৌঁছে গেলাম। তোমাদের যেমন প্রমিস করেছিলাম, এই যে শ্রী শ্যামাচরণ লাহিড়ি বাবার মন্দিরে পৌঁছে গেলাম। এই যে পুরো মন্দিরটা তোমরা তো দেখতেই পাচ্ছ কতটাই সুন্দর, আর এটা পুরো স্বর্ণ মন্দিরের মতো। এই পাশে আরও একটা মন্দির রয়েছে, আর এই যে এখানে ঘন্টা রয়েছে যেটা আমার বউ বাজালো, আর এইখানে জল রয়েছে। দাঁড়া, এবার ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোমাদের সাথে কথা। বন্ধুরা, সিনেমাটিক বোর্ডগুলো কেমন হয়েছে তোমরা একটু জানিও। এই নতুন ট্রাই করলাম, এই প্রথমবার ট্রাই করলাম, কেমন হয়েছে তাও তোমরা একটু জানাবে কমেন্ট সেকশনে। আর তোমরা যেমন প্রমিস করেছিলাম, যেমন বললাম, তো আজকে চলে এসেছি শ্রী শ্যামাচরণ লাহিড়ি বাবার মন্দিরে। এই মন্দিরটা কোথায়? এই মন্দিরটা হচ্ছে তোমার ব্যান্ডেলে। আর এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরের ভিতরে ফোন নিয়ে যাওয়া যাবে না। যাই হোক, মন্দির থেকে আমরা একটু ঘুরে আসি, তারপরে বেরিয়ে তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। মন্দিরের মেন গেটে পা ধুয়ে শুদ্ধ হয়ে তারপরে ঢুকতে হয়। মন্দিরের এক্সপিরিয়েন্সটা একটু তুমি একটু বলো। সত্যি এত সুন্দর, মানে যদি তোমার মন খারাপ থাকে তোমরা এখানে যদি আসো, মন প্রাণ সব কিছু শান্ত হয়ে যাবে। এত সুন্দর জায়গায়, খুব খুব সুন্দর জায়গা। হ্যাঁ, ঠিকই বলেছে। আর বন্ধু, তুমি মন্দিরের ব্যাপারে কিছু বলো। খুব মানে জায়গাটা এতটা সুন্দর লেগেছে আমার, আর জায়গাটা প্রচুর মানে ক্রাউড আছে, কিন্তু তাহলেও একটা যে মন যে শান্তি হয়ে যায়, জায়গাটা শান্ত জায়গা, এরকম টাইপের জায়গা। যে শান্ত বলতে ক্রাউডের কথা বলছি না, জায়গাটা দেখে, যে প্রাকৃতিক দৃশ্য দেখে, এবং চায় দেখতে যখন আমার বন্ধু ঘুরে দেখাবে, তো পুরোটা দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর জায়গা। আমি রেকমেন্ড করবো সবাই ফ্যামিলিকে নিয়ে আসো, বউকে নিয়ে আসো, গার্লফ্রেন্ডকে নিয়ে আসো, ফ্রেন্ডের সাথে আসো, এনজয় করতে পারবে টাইমটা। হ্যাঁ, এইখানে এনজয় সেই এনজয় না, এনজয়টা খুব কোয়ালিটি টাইম কাটাতে পারবে এইখানে। মানে এখানে আসলে পুরো মন পুরো শান্তি হয়ে যাবে তোমাদের। তো বন্ধুরা, লাস্টে খালি একটা কথাই বলবো, এই জায়গায় যারা আসবে মন প্রাণ সব কিছুই পুরো জুড়িয়ে যাবে। আর এই যে পুরো শ্রী শ্যামাচরণ লাহিড়ি বাবার আশ্রমটা দেখছো, এই আশ্রমটায় সমস্ত জাতি নির্বিশেষে এইখানে সমস্ত রকমের জাতি, যেমন বলো খ্রিস্টান ধর্ম বলো, শিখ ধর্ম বলো, হিন্দু ধর্ম বলো, আর মুসলিম ধর্ম বলো, সব ধর্মই এইখানটায় স্থাপিত করা রয়েছে। এই জায়গাটা পুরো সব ধর্ম নির্বিশেষে একটি জায়গা, মানে এইখানে সমস্ত ধর্মের মানুষ যে একত্রে যে মিল, সেই জায়গাটা এই জায়গাটা তুলে ধরেছে। চলো, ভিডিও শেষ করার মোমেন্টে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন টং করে বাজিয়ে নেবে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।